না, ফোন ধরছে না, আর ফোন করবো না। এই তো সেদিন এটা করতে বারণ করলাম, কাল ওটা বারণ করলাম, আর আজ কি ঝগড়া হচ্ছে? তো যারা প্রেম করছো বা যারা প্রেমে পড়বে ভাবছো, তাদের সবার জন্য আজকের এপিসোড। নমস্কার, আমি শুভ। কিছু কথার ভয়েস ফোরে তোমাদের ওয়েলকাম। প্রথমে বলে রাখি, কথাগুলো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমার প্রিয় মানুষকে শেয়ার করো। আচ্ছা, এমনটা প্রশ্নের মুখে সবার পড়তে হয় যে, সেটা ছেলে হোক বা মেয়ে, সবাইকে পড়তে হয় যে তার কেমন মনের মানুষ প্রয়োজন। সবাই বলে, ছেলেরা বলে আমার সুন্দরী বউ চাই, এ চাই। মেয়েরা বলে আমার হ্যান্ডসাম, টাকা পয়সা বলে একটা পুত্র চাই। চাওয়া পাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, চাওয়া পাওয়া সমস্ত কিছু ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো সমস্যাও নেই। এবার ধরো তুমি ঠিক যেমনটি চাইছিলে তুমি পেয়েও গেলে, খুশি। কিছুদিন কথা বলার পর আবার সেই ঝামেলা, ঝগড়া। তুই এটা কেন বললি আমাকে, আমাকে দিয়ে এরকম করছিস? আর তারপর, আর তারপর সবারই একটা কথা মনে হয়, আমি সিঙ্গেলই ভালো ছিলাম। যারা প্রেমে পড়বে ভাবছো, তারাও আমার ভিডিওটা দেখো, এটা তোমাদের সাথেও হতে পারে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে, তোমরা যে নিজের ভালোবাসার মানুষের সাথে যে ঝগড়াগুলো করো, তাদের ক্ষতিটা কার হয়? তোমারই তো। একটা প্রেম সম্পর্কের শুরুর সময় প্রত্যেকটি মানুষ একটা কথাই ভাবে, সে ছেলে হোক বা মেয়ে, যে এবার আমাদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, আমরা এই অধ্যায়টাকে খুব সাজিয়ে যত্নে রাখব। প্রায় সবাই চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যখন ক্ষতি হয়, কষ্ট পাও তো? কেন? আচ্ছা, যখন সে কোনো একটা খারাপ কাজ করে বা কোনো কিছু করলে তোমার মনে হচ্ছে সেটা তার ক্ষতি হবে, তখন তাকে সেটা বারণ করো, কেন? আমি জানি এর উত্তর একটাই হবে, তোমরা চাও না যে সেই মানুষটি কোনো একটা বিপদের মধ্যে পড়ুক, কষ্টের মধ্যে থাকুক, তাই তো? এবার কথা বলবো ভালোবাসার কিছু কমন সমস্যা নিয়ে, যেগুলো আমার মনে হয়, আমি দেখেছি সব সম্পর্কের মধ্যেই থাকে। এক, বিশ্বাসের অভাব। দুই, কেয়ার করে না। তিন, ভালোবাসে না। এই সমস্ত আর কি। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছো এখন, তাদের জন্য একটা প্রশ্ন রইল, ভালোবাসে মানে তোমার কাছে কি? কমেন্ট বক্সে নিশ্চয় জানি কেউ। এবার বলি, ভালোবাসা মানে আসলে কি একবার ভেবে দেখো তো। তোমার যে ভালোবাসার সাথী, সে আলাদা কেউ না, সেটা তুমি। ভালোবাসা মানে তোমার সাথী তোমার মধ্যেই আছে, তার বাসস্থান তোমার মধ্যে। আচ্ছা, এইভাবে যদি ভালোবাসাটাকে ভাবা হয়, তাহলে দেখা যাক আমাদের সমস্যাগুলো সমাধান হয় কিনা। প্রথমে বলেছিলাম বিশ্বাসের অভাব। আমি আমাকে কি করে অবিশ্বাস করতে পারি? সম্ভব না। সেকেন্ড বলেছিলাম কেয়ার, কেয়ার না করা। আমি নিজের ইচ্ছেই আমার কোনো শরীরের কোনো অংশের কোনো ক্ষতি করব না, সম্ভব না। তারপরে আসে ভালোবাসা। আমি কি বলতে পারি আমার শরীরের কোনো একটা অঙ্গকে বাদ দিয়ে আমি ভালোবাসি, আমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকেই ভালোবাসি? তাই তো, এমনটা সম্ভব নয় যে আমি আমাকে ভালোবাসি না। তো নিজের ভালোবাসার মানুষকে নিজের শরীরেরই একটা অংশ ভেবে, নিজেরই অংশ ভেবে যদি ভালোবাসা যায়, আমার মনে হয় সব সমস্যার সমাধান ওখানে হয়ে যায়।
সবশেষে একটা কথাই বলতে পারি, প্রেমকে তুমি, ভালোবাসাকে তুমি যেমন খুশি ভাবেই ভালোবাসো না কেন, মনে রাখবে সমস্যা সবারই থাকে। যে সমস্যার সমাধান করে নিজের ভালোবাসাকে, নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে, সেখানেই প্রেম ভালোবাসায় পরিণত হয়। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার ভালোবাসার মানুষকে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে কিছু কথা ভয়েস 4 এপিসোডে। থ্যাংক ইউ, বাই।